করেছেন কেয়া চৌধুরী আপনি লিখেছেন নারীরা কি স্বাধীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে এ ব্যাপারে সরিয়ে নিজেদের গাছে কি না দেখুন মেয়েরা বিভিন্ন ঘোড়া আপনার ওট ঘোড়া গাধা এগুলোতে এগুলোতেই যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে চড়ার পারমিশন রয়েছে তো তার আলোকে আমরা বলতে পারি যে যদি কোনো নারী স্কুটিতে উঠেন এবং সেক্ষেত্রে শরীয়তের পর্দার যে বিধিনিষেধগুলো আছে সেগুলো যদি তিনি লঙ্ঘন না করেন যেমন সফরের দূরত্বে তিনি মারাম ছাড়া যান না বা কাছাকাছি যান এক জায়গা থেকে আরেক জায়গা এবং সেখানে যেতে আসতে আপনি যেমন নিজস্ব পরিণমনের কথা বলেছেন কথার কথা নারীদের কোনো ক্যাম্পাসে কোনো নারী স্কুটি চালাচ্ছেন কোনো অসুবিধা নেই আর পুরুষদের মধ্যেও যদি তিনি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমত পর্দার বিধিবিধান যদি কোনোটি লাঙ্গন লঙ্ঘন না হয় অর্থাৎ তিনি এমন পোশাক আশাক পরেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে এটি একটু জটিল অবশ্য কারণ স্কুটিতে প্রচণ্ড রকমের বাতাসের বেগে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা খুবই টাফ যদি কেউ করতে পারে সেরকম সুযোগ যদি থাকে তাহলে সে সেক্ষেত্রে এটাকে সরাসরি শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা কঠিন হবে আর ফেতনা থেকে মুক্ত থাকার শর্তটা অবশ্য থাকতে হবে যে এ ধরনের ক্ষেত্রে তার ফেতনা পতিত হওয়ার বা তিনি নিজেকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়ার অর্থাৎ পর্দাহীনতার কারণে যে বিপদগুলো হয়ে থাকে বা একাকী বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে সেরকম কোনো ফেতনার আশঙ্কা থেকে মুক্ত যদি হয় এবং পর্দার খেলা যদি না হয় তাহলে সেটি বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে